প্রিয় দর্শক, আজকের ভিডিও হবে বিলোনিয়া শহরের একটি অতি প্রাচীন স্মৃতি নিয়ে, যার সামনে দেখতে পাচ্ছেন নিউ ইন্দ্রপুরী সিনেমা হল, যা এখনও দাঁড়িয়ে আছে বিলোনিয়ার বুকে। সেই বন্ধ হয়ে যাওয়া নিউ ইন্দ্রপুরী সিনেমা হল নিয়ে আজকের ভিডিও, সবাই সঙ্গে থাকুন। নিউ ইন্দ্রপুরী সিনেমা হলে নিয়ে যাচ্ছে আপনাদের। আমি রিকোয়েস্ট করেছিলাম, মালিক গেটটা একটু খুলে দিয়েছেন ভিডিও করার জন্য। এই সামনে যে দৃশ্য দেখছেন, এই বিল্ডিংটা হলো নিউ ইন্দ্রপুরী, যেখানে এখন লংথ্রাই গুঁড়ো মশলার ফ্যাক্টরি বানানো হয়েছে। তো দর্শক, এই সেই স্মৃতি বিজড়িত জায়গা বিলোনিয়ার। একটা সময় বিনোদনের একটা মাত্র ঠিকানা ছিল নিউ ইন্দ্রপুরী সিনেমা হল, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। পুরো সাউথ ত্রিপুরার মানুষের বিনোদনের একমাত্র জায়গা, যেটা ব্রজেন্দ্রের হল নামে পরিচিত ছিল একটা সময়, নিউ ইন্দ্রপুরী সিনেমা হল নিয়ে আজকে আমার ভিডিও। আমি চাইছিলাম বিলোনিয়ার মানুষের এবং সাউথ ত্রিপুরার মানুষের সেই হারিয়ে যাওয়ার স্মৃতিটুকু আবার মনে করিয়ে দিতে। আসুন না একটু সামনে। আজকে দীর্ঘ বছর বন্ধ থাকার পর এখনও সে নিউ ইন্দ্রপুরী সিনেমা হল সগৌরবে দাঁড়িয়ে আছে। আমি পুরো দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, কোথায় কী রয়েছিল সে স্মৃতিটুকু আপনাদের তুলে ধরছি। তো দর্শক, সামনে এখানে ছিল টিকিট বক্স, যেখান দিয়ে টিকিট করা হতো। একটু মনে করিয়ে দেখুন যে স্মৃতি, এই জায়গা দিয়ে ঠিক হাত দিয়ে টিকিট কালেকশন করা হতো। এখনও লেখা রয়েছে জেলা শাসকের নির্দেশ অনুযায়ী বক্স 60 টাকা, ব্যালকনি 60 টাকা, আর ফার্স্ট ক্লাস 5 টাকা 50 পয়সা। তো আমরা যদি মনে করি স্মৃতিটা, তাহলে আমাদের সময় ফার্স্ট ক্লাস ছিল, মানে যেটা নিচে কাঠের বেঞ্চের মধ্যে বসা, সেখানে ছিল 1.5 টাকা, ব্যালকনি 5 টাকা, আর বক্স 5 টাকা ছিল। তো এই ছিল এন্ট্রি পয়েন্ট। এখানে একটা গ্রিলের বড় লোহার দরজা ছিল একটা সময়, এখন শাটার লাগানো আছে, যেহেতু এটা একটা কোম্পানি কিনে নিয়েছে। এই পাশে এই জায়গাগুলোতে ছিল বক্স, আর ঠিক ওই দিকে ছিল জেনারেটর ঘর। সেই স্মৃতিটুকু আপনাদের দেখাচ্ছি, দেখুন এখনও খুবই লেখা রয়েছে নিউ ইন্দ্রপুরী, ইন্দ্রপুরী সিনেমা হল। ইন্দ্রপুরী লেখাটার উপরে ওই কাঠ লাগানো জায়গাটাতে সিনেমার বিভিন্ন পোস্টার লাগানো থাকে। দর্শক, যতটুকু মনে পড়ে ঠিক এই জায়গাতে একটা টিনের ছানি, এখনও ছানি দেওয়া আছে। এখানে সাইকেল স্ট্যান্ডটা ছিল, কারণ ম্যাক্সিমাম দর্শকরা বাইসাইকেল চালিয়ে দূর দূরান্ত থেকে আসতেন বিলোনিয়া এবং বিলোনিয়া শহরতলির ম্যাক্সিমাম মানুষ, এবং আমরা নিজেও বাইসাইকেল চালিয়ে এখানে আসতাম। আর এই জায়গায় সে সাইকেল স্ট্যান্ডটা ছিল, বাইসাইকেল স্ট্যান্ডটা ছিল ঠিক সিনেমা হলের এদিকে রাইট সাইডের যে বারান্দাটা রয়েছে, এখনও সেম সাউন্ডটা এখনও কিন্তু রয়েছে এখানে। তো আমি হয়তো আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে 90-এর দশকে, অর্থাৎ প্রায় 30 বছর আগে আমরা এখানে আসতাম, এই জায়গায় দাঁড়িয়ে ওয়েট করতাম পরের শো শুরু হওয়া পর্যন্ত। এমন অনেকে ছিল স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, যারা ক্লাস ফাঁকি দিয়ে হলে সিনেমা দেখতে আসতো, কারণ সামনের দিকটা পুরোটা খোলা ছিল, যার ফলে স্যার ম্যাডামরা রাস্তা থেকে স্টুডেন্টদের দেখার সম্ভাবনা ছিল, এবং বাড়ির বড়রা তাদের দেখতে পাবে সেই ভয়ে এই জায়গায় এসে এখানে এসে বসে থাকতো। যখন শো শুরু হতো তখন সামনে দিয়ে গিয়ে ভিতরে প্রবেশ করতো। তো সেই জায়গাটা এখনও আছি, আমরা দেখতে পাচ্ছেন একদম হুবহু যা আছে। আমি দেখাই আপনাদের, এখনও লেখা রয়েছে এই যে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণী, এটাও একটা দরজা ছিল, এখান দিয়েও বের হওয়া যেত। নিউ ইন্দ্রপুরী সিনেমা হল, সে নিউ ইন্দ্রপুরী সিনেমা হলের মালিক যিনি ছিলেন, শেষ সময়ের যিনি মালিক ছিলেন বজেন্দ্র ভৌমিক। তো বজেন্দ্র ভৌমিকের পরিবার বা ওনারা কোথায় আছেন, কীভাবে আছেন, আজকে আপনাদের দেখাবো। ঠিক এটা বিলোনিয়ার নিউ ইন্দ্রপুরী সিনেমা হলের মালিকের বাড়ি। আমার সাথে রয়েছেন নিউ ইন্দ্রপুরী সিনেমা হলের শেষ মালিক বজেন্দ্র কুমার ভৌমিকের ওয়াইফ। তো কেমন আছেন বলুন, তখন কেমন অনুভূতি হতো বলুন তো? আপনার যখন বিয়ে হয়েছিল তখন সিনেমা হল ছিল আপনাদের? ছিল। এরপর 83 সালে, 83 সালে কিনেছেন এটা? তো শুনেছিলাম নিলামে পেয়েছেন, নাকি নিলামে কিনেছেন? তো কত, তাহলে 83 সাল থেকে লাস্ট কত সাল অবধি ছিল সিনেমা হলটা আপনাদের? 2002-তে বিক্রি করে দিয়েছেন? না, 2002 সাল পর্যন্ত ছিল, 2004-এ বিক্রি করে। মানে কাকা মৃত্যুর পর আপনি তো চেষ্টা করেছিলেন ধরে রাখতে?
ডাকে সবাই চিনত দক্ষিণ ত্রিপুরার ব্রজেন্দ্রের হল বললে, আমরা ছোটোবেলা থেকেই সেটা শুনে আসছি। কেমন লাগতো যখন বের হতেন বাড়ির থেকে মালিক যাচ্ছে? ভালো লাগতো। তো লাস্টে যখন এটা বিক্রি করে দিলেন, দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল? তখন তো কষ্ট হয়, কারণ এই সম্পদ তো আর বানানো যাবে না। লস হচ্ছিল সেই জন্য বিক্রি করে দিয়েছিলেন? লসের জন্যই, খরচা বেশি, ইয়ের ফলে সেল কম হতো। তো আপনাদের যে স্টাফ আছিল, অনেক অনেকজন স্টাফ ছিল, তাদের সঙ্গে দেখা হয় এখন, কথা হয় কখনো? দেখা আসে বলে না। আচ্ছা, তো অনেক ধন্যবাদ কথা বলার জন্য, ভালো থাকবেন। ইন্দ্রপুরী সিনেমা হলের সবচেয়ে প্রাচীন কর্মী, সবার পরিচিত টুপলুদার বাড়িতে এখন, যিনি গেটম্যান থেকে শুরু করে টিকিট কাউন্টার এবং অ্যানাউন্সমেন্টের দায়িত্বে ছিলেন। আমাদের বেতন ছিল, আমার বেতন ছিল ওই সময়, আমি তো এই সময় জানা পাচ্ছি ওই সময় 350 টাকা। দূর দূর থেকে মানুষ আসতো না? এদিকে নলুয়া, এদিকে এগিনপুর, ওইদিকে শান্তির বাজার লইয়া ওই চারটে মানুষ যাইত সিনেমা দেখতে। হয়তো খুব ভালো। একবার যদি বলেন যে আপনার অ্যানাউন্সমেন্টের স্টাইলটা দর্শকদের যদি শোনান আর কি। আজ নিউ ইন্দ্রপুরি সিনেমা হলে আপনাদের প্রিয় আকাঙ্ক্ষিত এবং রোমান্টিক গীত ছবি আপনাদের আজকে রূপালি পর্দায় দেখানো হবে। আপনাদের মা বোন সবাইকে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, এবং দেখার মতো বোঝার মতো নাচে গানে ফাইটিংয়ে খুব ভরপুর। প্রিয় দর্শক, এইভাবে অ্যানাউন্সমেন্ট হতো, রিক্সা করে অ্যানাউন্সমেন্ট সেই জায়গা। একটা সময় 90s এর দশকে যদি বিশেষ করে বলে থাকি, রোমান্টিক সিনেমাগুলো যখন রিলিজ হতো, আমেরিকান মিঠুন চক্রবর্তীর, এখানে কানায় কানায় ভর্তি থাকতো দর্শকের, লাইন ধরে দাঁড়িয়ে টিকিট করতো ওই টিকিট বক্সের সামনে দাঁড়িয়ে। সেই যদি আমরা বলি শোলে সিনেমার অমিতাভজি, আমজাদ খানজি এবং ধর্মেন্দর, কিতনে আদমি থে, আরে ও কালিয়া, সে ডাইলগুলো গম গম করে আওয়াজ করতো নিউ ইন্দ্রপুরি সিনেমা হলের ভিতরে। বড় পর্দায় ফুল স্ক্রিনে সিনেমা দেখার মজাই ছিল আলাদা। এখনও বিলোনিয়াতে এই জায়গাটাকে হল সমুনি হিসেবে পরিচিত। সারা ত্রিপুরার সব মানুষ কিন্তু এই জায়গাটা হল সমুনি হিসেবে জেনে থাকেন, একমাত্র কারণ এই নিউ ইন্দ্রপুরি সিনেমা হলের জন্য। ত্রিপুরার যদি রূপসী সিনেমা হলের পরে দ্বিতীয় নাম্বার ছিল কিন্তু নিউ ইন্দ্রপুরি সিনেমা হল। 90s এর দশকে বিলোনিয়া শহরে সবচেয়ে সুন্দর বাড়ি ছিল ব্রজেন্দ্রের হল, নিউ ইন্দ্রপুরি সিনেমা হল। অনেকে রয়েছেন যারা, আপনি কত বছর দোকান করেন এখানে? এখানে দোকান করি 51 বছর। 51 বছর? হ্যাঁ। এখানে একটা জায়গা খুব বিনোদনের জায়গা ছিল বিলোনিয়ার। হ্যাঁ, বিলোনিয়া মনে আছে? কি আছিল এমন টাইম হচ্ছে, আমরা হল সমনি লোক ময় অনেক লোক দেখাচ্ছ, বিদেশের থেকে, বাড়ির থেকে, সোনাশরি, মোটাইলি, তুমু, হরিপুর, জমজমার থাকতো ওইখানে। আমরা সিনেমা হলটা কোন দিকে এখন? সিনেমা হল এখন আমার দক্ষিণ দিকে, এদিকে। হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখেন, আপনি সিনেমা দেখেছেন কখনো এখানে? হ্যাঁ, আমি এই দেখছি, এটা আমার ভাই বোন সব রাতের নাইট ডিউটি শেষ হলে আমরা টোকায় নিতাম তারারও বাড়িতে, সিনেমা হলের মালিক রয়েছে, ওই অমুকেরও লয়ে যাও, তোমার বাজারে লয়ে যাও, বন্ধুরও লয়ে যাও, সিনেমা দেখতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে। তখন আমার দোকান তেমন ছিল না, একটা গুলগুলিয়ার দোকান ছিল, একটা বড়ার দোকান ছিল, তারপরে কি জানি কয় এমন ওই সুতন চৌধুরী ছিল। মনে আছে টিকিটের দাম কত ছিল? টিকিটের দাম আমি তো 58 পর্যন্ত আমি এই 50 পয়সা। আচ্ছা, 50 পর্যন্ত আমি। এবারে সিনেমার নাম বলেন যে মনে আছে, দেখছেন এখানে? ওই তো যেমন অনুসন্ধান দেখছি, অনুসন্ধান আবার ছিল, আবার পুরীর মন্দির ছিল, তারপর আবার লীলাচরণ মরফুবে ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা 24 ঘন্টা কাটাতাম, অনেকেরা দেশের থেকে সোনাইশুরি, মতাই, ঋষিমুখ থেকে ডিম, হ্যাঁ হ্যাঁ, ডিম লই আইতো, মরিচ লই আইতো, চাল লই আইতো, দাদা বাবা এই ডিমগুন দেখাচ্ছে, আমার একটা টিকিট করে যাস না, বুঝলেন? আমার বাড়ি আশেপাশের লোক বই থাকতো, জানে একটু চাকুলার থেকে আইতো 30 জন, আর আমরা বাড়ি থাকতো এই সিনেমা সাহেব পরদিন যাইতো, এই জমাটা ছিল। এখন তো কিছুই নাই, অসহায় অবস্থা। হল সমনি দর্শক, সিনেমা হলের সামনে একজনের বুট বাদাম দোকান ছিল, যেখান থেকে সানা বুট কিনে দর্শকরা হলের ভিতরে প্রবেশ করতেন। ওনার দোকানটা শিফটে এখন এদিকে নিয়ে এসছেন। তো চলুন ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বলি, যে নিউ ইন্দ্রপুরি সিনেমা হলের কিছু স্মৃতি ওনার কাছ থেকে জেনে নিই। ইন্দ্রপুরি সিনেমা হলের সামনে আপনার দোকান ছিল? হ্যাঁ, আজকে 43 বছর আমি সিনেমা হলের সামনে, সিনেমা হলের ভিতরে ছিলাম, টেবিল দোকান, টেবিল দোকানে বসেছিলাম। কেমন মানুষ হতো?
তখন খুব ভালো লোক হইতো। অনেক লোক হইতো, প্রথম শো ভালো লোক হইতো, দ্বিতীয় লোকও ভালো হইতো, নাচও ভালো লোক হইতো, মোটামুটি সেল ভালোই আসিল। তো আমাদের বিক্রি বাটও খারাপ ছিল না, ভালোই ছিল। 43 বছর চলে আমি দোকান করি, তখন তো আমরা আটানা যে 50 পয়সা বুট বিক্রি করলে 3 ঘন্টা সিনেমা দেখতে পারতো, 1 টাকা বাদাম কিনলে 200 সিনেমা দেখতে পারতো, নাহলে 100 দেখে আরো থাকতো, পকেটে থাকতো। মনে পড়েনি কোনো সিনেমা? কোনো একটা সিনেমার নাম বলুন তো। আপনি নিজে সিনেমা দেখছেন হলের ভিতরে? দেখুন আমরা দেখেন অনেক সময় সিনেমা দোকান বন্ধ করে লাস্টে দিয়ে একটু দেখি আর কি, পুরা বই কখনো দেখি না, কিন্তু আমরা তো দোকান করতে হয়, ব্যবসা করতে হয়। আচ্ছা, এখন তো স্মৃতির কিছু নেই না? না, এখন স্মৃতি কিচ্ছু না, আমাদের বিক্রি বাটাও এখন আগের মতো নাই, অনেক কমে গেছে। তো দর্শক আপনারা কমেন্টে জানাতে পারেন ওনার কাছ থেকে যারা বুট বাদাম খেয়ে সিনেমা হলে সিনেমা দেখেছেন। আপ এখানে বাড়ি এখানে আপনার? আমার এখানে না। কোনখানে বাড়ি? কলকাতা। আচ্ছা, আপনার বাড়ি এখানে? এই জায়গাটার নাম কি অরিজিনালি? হলসমুনি। হলসমুনি কেন? হলসমুনি আগে সিনেমা এখানে আছিল, এখন আছে। কোন দিকে সিনেমা হলটা? কোন দিকে? এইদিকে না? কিছু মনে পড়ে সিনেমা হলের স্মৃতি? স্মৃতি পরে অনেক অনেক লোক আইতো এখানে। আপনি নিজে দেখতেন না সিনেমা? সিনেমার নাম বলেন তো দেখি, মনে আছে? একমাত্র বিনোদনের জায়গা ছিল বিলোনিয়া। আপনি দেখছেন সিনেমা এখানে, বাড়ি এখানে? কি সিনেমা দেখছেন একটু নাম বলেন। হতম মার সঙ্গে ছোট থাকতে মার সঙ্গে সতীবাবুলা দেখছেন। নিউ ইন্দ্রপুরি সিনেমা হলের সামনে যখন কোনো একটা নতুন বই আসতো, সিনেমা আসতো, তখন পুরো রাস্তাটা কিন্তু জাম হয়ে যেত দর্শকদের ভিড়ে, এবং পুরো লাইন ধরে সবাই টিকিট কিনতেন। এই সিনেমা হল নিউ ইন্দ্রপুরি, আমার ডাইন সাইডে রয়েছে নিউ ইন্দ্রপুরি সিনেমা হল, এবং পুরো জায়গাটা কিন্তু মানুষের ভিড়ে গম গম করতো একটা সময়। আজ শুধু সেই স্মৃতিটা বহন করে চলেছে বিলোনিয়ার হলসমুনি জায়গা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে ছিলেন। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আজকে, যাদের স্মৃতি এই নিউ ইন্দ্রপুরি সিনেমা হল নিয়ে রয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন সিনেমা, কোন নায়কের নায়িকার সিনেমা দেখেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।